নিতে পেরে আনন্দিত, আরও বেশি আনন্দিত আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এবং স্ববিরোধিতা এই নিয়ে একটা কথা বলবো। পরে দেখলাম যে এই টপিকটা একটু বেশি সময় নিবে। কবিতা নিয়ে অনেক ধরনের কথা আলোচনা করা যায়, একথা বলার সুযোগও এই আলোচনার এ পর্যায়ে যে অতীত বর্তমান ভবিষ্যৎ আজকের কবিতায় এই তীরের এই শান্তিপূর্ণ সহাবস্থান। মাঝে মাঝে পেছনে ফিরে না তাকালে সামনের গন্ধবটির দূরত্ব বা উৎকর্ষ বিচার হবে কার সাথে। পূর্বশরীদের আত্মীকরণ ও ঐতিহ্যজনক হয়ে লেখাটাও অনেক বড় একটা সাফল্যের ব্যাপার। বাংলায় এরকম মন্থন অবগহনের চর্চা উৎসাহ সবসময়ই ছিল, এখন হয়তো এই ঝোঁকটা একটু বেশি। আমাদের বুদ্ধি আর আবেগে যেখানে সবসময় একে অন্যের বিষয়। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছেন, ওহে জীবনানন্দ, পথের শেষ কোথায়, কি আছে শেষে? জীবনবাবু লাজুক হেসে উত্তর দিচ্ছেন, হয়তো নতুন কোনো রূপে আমাদের ভালোবাসা পথ কেড়ে নেবে পৃথিবীতে। একদিন কিন্তু আমি নিজেই আনারি হাতে শিখে ফেললাম সেই এরোপ্লেন বানাতে, নৌকা বানাতে। আর আর কিছুদিন পরে বীরপুরুষ কিংবা ফুয়াদের গল্প, এইসব পড়তে পড়তে কিন্তু গল্প কবিতার ভেতরে ঢুকে যাওয়া, লিখতে যাওয়া এক সময়। আমি জানি আমাদের সবার গল্পটাই এরকম, আমরা লেখার মধ্যে চলে এসেছি আর আজকে সেই লেখাটাকে নিয়েই নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। আমার কাছে মনে হয়েছে সমসাময়িক আমি যা দেখছি, আমি মানুষ হিসেবে যে রাজনৈতিক পটভূমিকার মধ্যে দিয়ে যাচ্ছি সেই বিষয়গুলোকে যদি আমি উপযোগ্য করি এবং সেটার সঙ্গে আমার কল্পনা বা ভাষার বোধ বা দখল মিশ্রণ করতে পারি, তাহলে কবিতাটা কবিতা হয়ে উঠতে পারে বা হয়তো নাও হতে পারে, বা চেষ্টা করা যেতে পারে এরকম কিছু। জীবনানন্দের ভাষায় কবিতা অনেক রকম, এই রকমের ব্যাপারটা তাতে প্রতিভাত হয়। এভাবে এক একটি সময়কে ধরে কবিতার এক একটি স্তম্ভ নির্মিত হয়। সকলে কবি না হোক, তারা কাব্যচর্চার মাধ্যমে স্তম্ভের আয়োজকদের একজন তো বটেই। কবিতার নদীতে একটা ঢেউ হিসেবে স্রোতকে গতিময়তা দিতেও একজন গৌণ কবি সহায়ক শক্তি তা কিন্তু বলতেই হবে। কোনো প্রশ্ন আছে? কিন্তু আজও পর্যন্ত আমরা আসলে সত্যিকারের অর্থে নির্দিষ্ট করতে পারিনি যে কোনটা সত্যিকারের অর্থে উত্তর আধুনিকতাবাদী কবিতা। এখানে বলে না দরকার যে উত্তর আধুনিকতাবাদের সঙ্গে আধুনিকতাবাদের কোনো সম্পূর্ণ ছেদ এটা হয়নি বলে একজন আধুনিকতাবাদী জেমস জয়েসকে কিংবা একজন আধুনিকতাবাদী টিএসএলিয়টকেও আমরা অনেক সময় উত্তর আধুনিকতাবাদী বলি, এই অর্থ যে তাদের কাজের মধ্যে উত্তর আধুনিকতাবাদী এলিমেন্ট খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা ভালো কবিতা বলতে আমি যেটা বুঝি তাতে অনেক কিছু লাগে। কবিতা কেমন ছন্দ দিয়ে হয় না, কিন্তু ছন্দ ছাড়া আবার কবিতা হয় না। কবিতা কেমন ভাবনা দিয়ে হয় না, আবার ভাবনা ছাড়াও কবিতা হয় না। কবিতা ধারণা, দর্শন, দার্শনিকতা এগুলোও লাগে, তেমন সেগুলো দিয়ে হয় না। তাহলে কী হবে? কবিতাকে অর্গ্যানিক্যালি অর্কেস্ট্রেটেড হবে, অর্গ্যানিক্যালি কবিতাকে এইভাবে অর্গ্যানিক্যালি অর্কেস্ট্রেট হবে। তার মধ্যে অনেক স্রোত থাকে, অনেক বিষয় যখন সম্পর্কিত হয়ে ওঠে। প্রিয় জীবনানন্দবাবু, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের সুদীর্ঘ পথে, জন্ম থেকে জন্মান্তরে অনুশোচনায় দগ্ধ হয়ে হাল ভাঙা নাবিকের মতো বিপর্যস্ত তুমি এসেছিলে বনলতার জীবনে। যে বনলতাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, মানে আমি জানি আর কি, মনে একটা কাল্পনিক বনলতা ছিল, সেটি শুধু একটা প্রেমিকা বনলতা। কিন্তু ওই বইটি পড়ার পরে বনলতা সেন যে একটা চিরন্তন নারীর প্রতিমূর্তি, আর একটি পুরুষের যে দুদণ্ড শান্তির জন্য বনলতা সেন একজন থাকা লাগে, হয়তো বা সবার জন্য বলছি না, এটা কারো কারো হয়তো এরকম একটা ব্যাপার, একটা বোধ আমার ভিতরে কাজ করছিল। আর অন্যখানি বুকে নিয়ে আমি বহমান আজীবন, আসবে বুঝি তারই খোঁজে রাজপ্রাসাদের কেউ, বলবে ডেকে কানে কানে রাজার কুমার, মাই ভ্যালেন্টাইন, আওয়ার লাভ ইজ হিয়ার টু স্টে, এমনই রূপকথার মতো রঙিন আর স্বপ্নময় হবে বুঝিয়ে জীবন, মাঝে মধ্যে ঢিমে তেতালে বাজানো জীবনটাকে সত্যি, বিক্রির জন্য জড় করে রাখা পুরনো কাগজ বা শিশি বলেই মনে হয়। বার্তা এলো, বার্তা এলো লাল সবুজের খামে, জন্মেছে না
পাড়া গ্রামে বার্তা এলো বার্তা এলো লাল সবুজের খামে, জন্মেছেন এক মহামানব টুঙ্গি পাড়া গ্রামে। নদীর ধারে ছুটে ছুটে কাদা মাটি গায়ে মেখে শৈশব তার কাটে মধুমতির বাটে। আসলে কবিতা প্রকাশ শৈলীর সেই দাপট, সেই নিপুণ উপস্থাপনাটাকেই দাবি করে। যেভাবে উৎসবকে প্রতিবারই নতুন মনে হয়, তোমাকে যতবার কাছে পাই মনে হয় ততবার উৎসব এলো। তুমি হয়ে ওঠো নতুন কোনো আগামীকাল, আমি সেই আগামীকালের জন্য অপেক্ষা করি। সিসি ক্যামেরায় ধারণ হচ্ছে আমাদের যা কিছু গোপন, এমনকি পবিত্র প্রণয়ের সিনারিও। আর ইনবক্স হিস্ট্রির শত শত স্ক্রিনশট প্রযুক্তির এক্সিবিশনে ঝুলে আছে ইন্টারনেট দেয়ালে। এ তিথি জানব শুধু তোমায় পাওয়ার, ওরিয়ানা ফালাচ্চির হাত বাড়াইয়ে দাওয়ে, শাহাদুজ্জামানে জীবন আনন্দে, ফুর এলিসোয়ে মাঝরাতের বিটোফেনে, মুনলাইট সোনেটায় তার্কিক বিতর্কে, মিউজিয়াম সিম্পোজিয়াম না বলা কথার মিছিলে, শব্দে নৈ শব্দে হাহাকার, অলোকানন্দার দিনগুলোয়, সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাফেটেরিয়া, পলাশিটিএস সিরিল খেত ব্যস্ত সড়কে, প্রিয় প্রসাধনে আমাদের বাগান জুড়ে, গোলাপ ফোটার দিনে, সমাবর্তনে মহাসমারোহে জীবনের বিপুল আয়োজনে, হে প্রেম, হে ঈশ্বর, হে ভ্রান্তি, হে দশ দিক, হে সংগ্রাম, হে জীবন, ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দর বিদায়ের ক্ষণ। বিদায় না বিচ্ছেদ, তাদেরকে আমরা কবি বলবো না রাজনীতিবিদ বলবো না সোশ্যাল রিফর্মার বলবো? যেমন আজরা পাউন্ডের কথা বললাম, উনি তো মুসোলিনির সাপোর্টার ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। আর এখন আমি যেটা আসি উইলিয়াম বাটলার ইয়েটস এবং জীবনানন্দ দাশ দুজনকে আমার কাছে মনে হয়েছে যে আধুনিক যেটা মডার্নিজমের একটা কি বলে প্রতীক হিসাবে বা প্রতিকৃতি হিসাবে তারা আমাদের কাছে আসতে পারে। কিন্তু বিবলিক্যাল অ্যালুশন যদি কেউ শনাক্ত না করতে পারেও তারপরে কবিতা পড়া যাবে, এই কথাটা আমি তো আমার কথার মধ্যে বলেছি। সুতরাং এগুলো আমরা পাঠকের যে দ্বিতীয়বারের জন্য অন্য কি আসছে সেটা তো এখান যে পাঠকের কল্পনা সেভাবে তৈরি করতে পারে। যেমন কেউ বলেছে যে ভেতরে সপ্তাহ একটা সংলাপ চলছে, সেটাই একজন যখন একজন লিখে দিয়ে দিবে, ওই দিন ঠাকুর ভাই একটা কি জানি বলতেছিল, আমার বই কেউ ফেরত দেয় না, এসে আমার বই নিয়ে যায় কেউ ফেরত দেয় না। সেটা আমি যাচ্ছি। তো এখানে যে লাস্ট আর একটা লাইন আছে, এই জিনিসটা All that rough base, it's our come round at last, slouches towards Bethlehem to be born. আমি যখন এটা অনুবাদ করতে গেছি আমার প্রায় 4-5 ঘন্টা লাগছে যে এইটা মানে থাকি, টু বি বর্ন উইথ এ কোয়েশ্চেন মার্ক অ্যান্ড সেকেন্ড কামিং, মানে কি কি দাঁড়ালো সেটা আমি একটু যাব। আমার সময় খুবই কম, মানে মৃত্যু আসন্ন, এই জন্য আমি খুব আর বেশি ইন্টারাকশন যেতে পারছি। আচ্ছা, যেটা নাকি এটার আমি অনুবাদ করেছিলাম দ্বিতীয় আগমন বলে, দেখেন লাস্ট লাইনটা আমরা দেখেছি যে closest to our Bethlehem to be born, last line. মুক্তিও গতিতে এগিয়ে চলেছে বেথলহেমের দিকে, সেটি জন্মের নিমিত্তে। এই সেন্টেন্সটা করতে আমার 4-5 ঘন্টা গেছে,
because I couldn't understand how it relates to second coming.